হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। মেয়েস কিচেনে আপনাদেরকে স্বাগতম। আজ আমি আপনাদেরকে খুবই সহজভাবে, খুবই অল্প উপকরণে ডিম দিয়ে বাঁধাকপি ভাজি রান্না করে দেখাবো। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে সহজ লাগবে ও ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা ছোট্ট বেল আইকনটি ক্লিক করে দেবেন, যাতে করে আমার সকল নিত্য নতুন রেসিপি আপলোড দেওয়ার সাথে সাথেই নোটিফিকেশান আকারে চলে যায় আপনাদের মোবাইলে এবং আপনারা দেখে নিতে পারেন আমার সেই ভিডিওটি। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের রান্নার মূল উপকরণগুলো। ফ্রেন্ডস, বাঁধাকপি ভাজি করার জন্য এখানে আমি একটি মাঝারি সাইজের বাঁধাকপি কুচি করে নিয়েছি, আর নিয়েছি 3টি মাঝারি সাইজের পেঁয়াজ কুচি, 4 টুকরো রসুন কুচি, 5টি কাঁচামরিচ কেটে নিয়েছি, আর নিয়েছি ধনিয়া পাতা। তো চলুন রান্নাটি শুরু করা যাক। ভাজি করার জন্য চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে দিলাম। ফ্রাই প্যানটি একটু গরম হয়ে আসলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি রান্নার রেগুলার তেল। এখানে 4 থেকে 5 টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে দিয়েছি। তেলটা একটু গরম হয়ে আসলে আমি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এবং রসুন কুচি। এখন ভালোভাবে নেড়ে চেড়ে পেঁয়াজ ও রসুন কুচিগুলা একটু ব্রাউন কালার করে ভেজে নিচ্ছি। রান্নার ক্ষেত্রে যারা নতুন তাদের জন্য আশা করছি আমার আজকের রেসিপিটি অনেকটাই হেল্পফুল হবে। তো একটু নেড়ে চেড়ে ভালোভাবে পেঁয়াজ ও রসুনটা একটু ব্রাউন কালার নিয়ে আসতে হবে। ফ্রেন্ডস, আমার পেঁয়াজ ও রসুনটার মধ্যে একটি ব্রাউনিশ কালার চলে আসছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিব কাঁচামরিচগুলো। দিয়ে একটু নেড়ে চেড়ে এর মধ্যে বাঁধাকপিগুলো দিয়ে দিচ্ছি। বাঁধাকপিটা ভালো করে নেড়ে চেড়ে রসুন ও পেঁয়াজের সাথে একটু মিশিয়ে নিচ্ছি। এখন একটু নেড়ে চেড়ে রসুনটার সাথে মিশিয়ে দেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে নিয়েছি এবং দিয়ে দিব স্বাদ মতো লবণ। এখানে আমি 1 চা চামচের চেয়ে একটু কম লবণ দিয়ে নিচ্ছি। দিয়ে একটু মিশিয়ে দিচ্ছি। এখানে কিন্তু হলুদটা বেশি পড়লে খুব ভালো লাগে না। আপনারা কেউ চাইলে এটা হলুদ ছাড়াও শুধু সাদা ভাজি করতে পারেন। আমি একটু হালকা হলুদ দিয়েছি, তাহলে কালারটা সুন্দর আসবে। এখন আমি নেড়ে চেড়ে এইভাবে 5-7 মিনিট ভেজে নিচ্ছি। আরও 3-4 মিনিট ভেজে নেওয়ার পর আমার বাঁধাকপি থেকে যে এক্সট্রা পানিটা ছিল সেটা কিন্তু একেবারেই শুকিয়ে গিয়েছে। এখন আমি বাঁধাকপিটা মাঝখান থেকে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এখন এখানে আমি একটি ডিম দিয়ে দিব। বাঁধাকপি ভাজির মধ্যে ডিম দিলে কিন্তু টেস্টটা অনেকটাই বেড়ে যায়। তো ডিমটা দেওয়ার জন্য এখানে সামান্য পরিমাণ তেল দিয়ে দিচ্ছি। আমি দিয়ে দিচ্ছি একটি ডিম এবং 1 চিমটি লবণ। দিয়ে ডিমটা একটু আমি নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। এরকম একটা ঝরঝরে ভাব চলে আসবে, এটার সাথে আমি বাঁধাকপিটা মিক্সড করে দেব। এটি কিন্তু খুবই মজার একটি রেসিপি। আপনারা যদি বাসায় ট্রাই করেন আমার মতো তাহলে বুঝতে পারবেন কতটাই মজার তরকারি এটা। এখন আমি চুলা আঁচটা মিডিয়াম রেখে আরও কিছুক্ষণ ডিমটার সাথে বাঁধাকপিটা ভেজে নিব।
ফ্রেন্ডস, আরও কিছুক্ষণ ভেজে নেওয়ার পর আমার বাঁধাকপি ভাজিটা একেবারেই হয়ে গিয়েছে, খুব সুন্দর করে ফ্রাই হয়ে গিয়েছে। ডিমটা বাঁধাকপির সাথে ভালোভাবে মিশিয়ে গিয়েছে। এখন আমি এই পর্যায়ে উপর থেকে কিছু ধনিয়া পাতা ছিটিয়ে দিচ্ছি, নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি। কিছুক্ষণ নেড়েচেড়ে মিশিয়ে দেওয়ার পর আমি চুলার আঁচটা বন্ধ করে দিব। দেখুন ভিউয়ার্স, কত সহজেই তৈরি হয়ে গেল ডিম দিয়ে বাঁধাকপি ভাজি। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই বাসায় ট্রাই করবেন, ফ্যামিলি ও ফ্রেন্ডসদের সাথে শেয়ার করবেন। আমার ভিডিওটিকে লাইক দিবেন এবং কমেন্টের মাধ্যমে আপনাদের মতামত জানাবেন, কারণ আপনাদের একটি লাইক, একটি কমেন্ট, একটি সাবস্ক্রাইব আমাদেরকে আরও নতুন নতুন ভিডিও সুন্দরভাবে আপলোড দেওয়ার সাহায্য করে। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।